10 বছর আগে দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার শপথ নিয়েছিলেন তিনি। আর শপথের কয়েক মাস পরই মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে স্বচ্ছ ভারত মিশন চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই স্বচ্ছ ভারত অভিযানে একদিকে যেমন দেশকে স্বচ্ছ করা মিশন রয়েছে, তেমনি সরকারের ভাণ্ডারও ফুলে ফেঁপে উঠছে। স্বচ্ছতা মিশনে বিভিন্ন অফিসে স্ক্র্যাপ বিক্রি করেই কোটি কোটি টাকা ঢুকছে সরকারের ঘরে। এই নিয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদী। রবিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং এক্স হ্যান্ডেলে স্বচ্ছ ভারত মিশনের ফলে সরকারের ঘরে কত কোটি টাকা ঢুকেছে তার হিসেব দেন। স্ক্র্যাপ বিক্রি করে সরকার যে লাভবান হয়েছে তা তিনি তুলে ধরেন। এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী লেখেন, 2021 সাল থেকে এই 3 বছরে স্ক্র্যাপ বিক্রি করে সরকারের ঘরে 2,364 কোটি টাকা ঢুকেছে। শুধুমাত্র চলতি বছরে 2 থেকে 31 অক্টোবর বিশেষ স্বচ্ছতা অভিযানে 650 কোটিরও বেশি টাকা রাজস্ব আয় হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জানান, স্বচ্ছতা মিশনে দেশের কোনায় কোনায় কয়েক লক্ষ অফিসে এই অভিযান চালানো হয়। অফিসে স্ক্র্যাপ বিক্রি করে সরকারের ঘরে যেমন রাজস্ব এসেছে, তেমনি অফিসে অনেকটা জায়গা ফাঁকাও হয়েছে, ফলে কর্মীরা আরও জায়গা পেয়েছেন কাজের জন্য। জিতেন্দ্র সিংয়ের এই টুইট পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রশংসনীয়, সবার মিলিত উদ্যোগের ফল পাওয়া গিয়েছে, স্বচ্ছতা মিশনের দুটি দিকই লাভবান হয়েছে, প্রথমত পরিচ্ছন্নতা আর দ্বিতীয়ত অর্থনীতি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।